नमस्कार সবাইকে। আজ আমরা রান্না করব পনির কড়াই। পনির কড়াই করার জন্য আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে 400 গ্রাম পনির, মটরশুটি, ছোট ছোট করে কেটে রাখা আলু, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মরিচ, আর এখানে আমরা রেখেছি আদা রসুনকে বেটে। চলুন আমরা রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমরা কড়াইয়ে একটু বেশ অনেকটাই তেল দিয়েছি, অনেকটা তেল গরম করছি, কারণ অনেকটা আলু অনেকটা পনির আমাদের আগে ফ্রাই করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা সব পনিরগুলোকে দিয়ে দিলাম, আর পনিরগুলো দেওয়ার পরে আমরা একটুখানি স্বাদমতো নুন আর হলুদ দিয়েছি, এবার আমরা ফ্রাই করে নেব। খুব একটা বেশি কড়া ভাজবো না, যেই হালকা হালকা মানে ব্রাউনিশ হয়ে যাবে আমরা ওটাকে নামিয়ে ফেলবো। দেখুন পনিরগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমরা আলুগুলোকে একটু নুন আর হলুদ ভেজে নিচ্ছি। এটাকে একটু ভালো করে ভাজতে হবে, নালে যখন আমরা মেন পনিরটা নামাবো তখন কিছু কিছু আলু অনেক সময় শক্ত হয়ে যাবে। আমি আপনাদের একটা ইনগ্রিডিয়েন্ট বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজ কুচিও আমাদের লাগবে পনির কড়াই বানাতে। দেখুন আলু ভাজাটা প্রায় হয়ে আসছে, আর 3-4 মিনিট পরে আমরা নামিয়ে নেব। আলু ভাজাটা হয়ে গেছে তাই আমরা তুলে রেখেছি, এবার ওই তেলের মধ্যেই আমরা দেখুন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লাল লাল হওয়া অব্দি ভেজে নিতে হবে। তারপরে একে একে আমরা যেই মশলাগুলো আপনাকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমরা দিয়ে নেব। পেঁয়াজটা যেই ভালো করে ভাজা হয়ে গেছিলো ওতে আমরা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, আর তারপরে এক এক করে সব মশলা, নুন, হলুদ, আদা, রসুন বাটা আর কাশ্মীরি লাল মিরিচটা আমরা দিয়েছি। ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব, খুব সুন্দর করে এটা কষাতে হবে, যাতে দেখবেন পরের দিকে কি হবে তেল থেকে পুরো মশলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে যাবে। দেখুন মশলাটা গায়ে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, তার মানে খুব ভালো করে কষে যাচ্ছে। এবার আমরা জল দিয়ে দেব। জল অ্যাড করে দিলাম। দেখুন জলটা অ্যাড করার পরে আমরা এতে ভেজে রাখা আলু আর পনিরটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, আর যেই জলটা শুকিয়ে আসবে তখন আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন কড়াই পনির প্রায় হয়ে এসছে, আমরা শেষের দিকে একদম একটু কসৌরি মেথি দিয়ে দেবো। একদম ভালো করে নেড়ে চড়ে নেব। এই পনিরটা খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের কড়াই পনির।